নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার শেরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে শেরপুর পূর্ব জেলা থেকে টুল প্রায় চার কিলোমিটার কংক্রিট রাস্তার বিহাল অবস্থা হয়ে পড়েছিল প্রায় দীর্ঘদিন সাধারণ মানুষ চলাফেরা করতে পারতো না মতো অবস্থায় এলাকাবাসীরা শেরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে বারে বারে তাদের অসুবিধার কথা জানান সেই অভিযোগের ভিত্তিতে আজ শেরপুর পূর্ব কাজলা থেকে টোলের রাস্তাটির আইএসজিপি স্কিমের মাধ্যমে কংক্রিট দিয়ে রিপেয়ারিং করা হয় উপস্থিত ছিলেন শেরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জামাল উদ্দিন সর্দার ও মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মানবেন্দ্র মণ্ডল হ্যাঁ আমি একটা প্রধান হিসেবে এখানে এই যে দীর্ঘকাল এই রাস্তাটা খারাপ ছিল সেই রাস্তাটা করার জন্যে উঠে পড়ে মানে আমরা পিছনে লেগেছিলাম সেই রাস্তাটা এখন উপস্থিত রিপেয়ারিং হচ্ছে আর আমি এই এলাকার প্রধান শেরপুর অঞ্চলের আমার নাম জামাল উদ্দিন সাদ্দা তবে এই রাস্তাটির মেরামতির ফলে এলাকাবাসীদের যাতায়াতের সুবিধা হবে রাস্তাটা এখানে চার কিলোমিটার এই বুথের রাস্তা হচ্ছে চার কিলোমিটার দীর্ঘদিন ধরে একটা আমরা ক্ষমতায় আসার আগে একটা এক ফুটোর রাস্তা ঢালাই হয়নি আমরা এসে পাটপাট পাট করে যখন দেখা যাচ্ছে কমপ্লিট করতে পারিনি কনভারজেন্সের মাধ্যমে আমরা রাস্তাটা কমপ্লিট করি কিন্তু এখান থেকে মোটর ভ্যান যেহেতু চার কিলোমিটার দূরে যাতায়াতের কোনো অলটারনেটিভ রাস্তা নেই সেই জন্য ভারী যান যাওয়ার ফলে রাস্তাটা খারাপ হয়ে যায় আমরা এরপরে এমএসডিপি থেকে পনেরো লক্ষ টাকা দিই কিন্তু আপতকালীন কাজ করার জন্য আইএসডিপি থেকে আমরা মাস্টার প্লান প্লাসে তুলে নিয়ে এটি আমরা মেরামতির ব্যবস্থা করছি যাতে মানুষের অসুবিধে না হয় মানবেন্দ্র মন্ডল সহকারী সভাপতি মগরা